পৃথিবীর সবথেকে পুরনো, পৃথিবীর সবথেকে বেশি ব্যবহার হয়েছে এবং 1895 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এরকম হাতিয়ারের ইতিহাস সম্পর্কে এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত জানব এবং সবথেকে ভয়ানক হাতিয়ার 303 সম্পর্কে বিস্তারিত জানব। এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধু ইতিহাসকে তাজা করার জন্য এবং এই ভিডিওটা তৈরি করার পেছনে কোনো প্রকার খারাপ উদ্দেশ্য নেই, ইতিহাসকে জানার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। 303 রাইফেলের প্রকৃত নাম হলো লি এনফিল্ড রাইফেল। 1895 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার জেমস লিয়ের নকশায় ইংল্যান্ডের এনফিল্ড শহরে স্মল আর্ম ফ্যাক্টরিতে প্রথম ওই রাইফেল তৈরি হয়, এই জন্য ওই অত্যন্ত ক্ষমতা সম্পন্ন ওই রাইফেলের নামকরণ হয় লি এনফিল্ড রাইফেল। লি এনফিল্ড রাইফেলের গুলির ব্যাস 303 ইঞ্চি। এই রাইফেলে ব্যবহৃত গুলিকে MK7SSA বল বলা হয়। একজন দক্ষ শুটার 25 থেকে 30টি গুলি করতে পারে মিনিটে। রাইফেলের নলের মধ্যে গুলির গোল সেকেন্ডে 744 মিটার। এই রাইফেল থেকে ছোড়াগুলি 500 মিটার দূরেও লক্ষ্যভেদ করতে পারে। এই বোল্ড অ্যাকশন রাইফেল থেকে ছোড়াগুলি 500 মিটার দূরেও লক্ষ্যভেদ করতে সক্ষম এবং এই বোল্ড অ্যাকশন রাইফেলের ম্যাগাজিনে 10টি গুলি থাকে এবং এই রাইফেলের ওজন হলো 4 কেজি। 1895 সাল থেকে 1904 সাল পর্যন্ত এই বোল্ড অ্যাকশন রাইফেলের পুরো দমে তৈরি করা হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ডে বোল্ড অ্যাকশন রাইফেল 1,70,000 তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই রাইফেলের কদর কমনি এতটুকু। 1948 সালে আরব ও ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের মহিলা সেনাবাহিনী এই রাইফেল ব্যবহার করে অপূর্ব সাফল্য লাভ করে। ইংল্যান্ডের পর সারা পৃথিবীর মধ্যে শুধু ভারতের বিজাপুর রাইফেল ফ্যাক্টরিতে এনফিল্ড লি রাইফেল তৈরি করা হয়। ওই মারাত্মক অগ্নেয়াস্ত্রকে চোরা শিকারীরা হাতি বা গন্ডার মারা হাতিয়ার হিসাবে চোরা শিকারীরা ব্যবহার করে।